তো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় চ্যানেল ইউটিউব দাঁড়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিউবের শর্ট ট্রিক নিয়ে, অর্থাৎ যে কোনো সংখ্যার ঘন কিভাবে খুবই কম সময়ের মধ্যে বের করতে পারবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো ও সবার আগে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চাকরির পরীক্ষা হোক কিংবা বোর্ড এক্সাম হোক, যে কোনো পরীক্ষা দিতে গেলেই যদি কোনো সংখ্যার কিউব বের করতে হয়, সেটা যদি বড় সংখ্যা হয় তাহলে বহুত সময় লাগে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভিডিওতে আমি যেরকমটি বললাম যে কিউব গ্রুপের শর্ট ট্রিক বলবো, তো এই শর্ট ট্রিকটা তিনটি স্টেপে আমি ভাগ করেছি, তিনটে স্টেপ অনুযায়ী তোমাদের করাবো। যেহেতু কিউব নির্ণয় করছে সেহেতু তিনটে স্টেপ নিয়ে তোমাদের শেখাবো। তো তিনটে স্টেপ ভালো করে ফলো করো, তো ভালো করে এই তিনটে স্টেপকে ফলো করো। যদি এই তিনটে স্টেপ শিখে যাও তাহলে যে কোনো সংখ্যার কিউব রুট খুবই কম সময়ের মধ্যে নির্ভুল বের করতে পারবে। তো দেখে নাও, স্টেপ ওয়ান সবার প্রথমে আলোচনা করবো। আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, ধরো হচ্ছে 23। ফার্স্ট স্টেপে তোমাদের চারটি জিনিস তোমাদের তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? প্রথমে যে দুটো সংখ্যা আছে সেই দুটোর সংখ্যার কিউব করে দুদিকে বসিয়ে দাও। যে দুইয়ের কিউব করলে কত হচ্ছে 8, এখানে তিনের কিউব করলে কত হচ্ছে 27। সেকেন্ড তোমাদের কাজ কি হবে, এই যে প্রথমে সংখ্যাটা বর্গ করে দ্বিতীয় সংখ্যাটা গুণ, মানে প্রথমে স্কোয়ার করে দ্বিতীয়টা গুণ আর দ্বিতীয়র বর্গ করে প্রথমটা গুণ, মানে কি প্রথমেরটার স্কোয়ার করলাম করে কি হচ্ছে দ্বিতীয়টা গুণ আর দ্বিতীয়টার স্কোয়ার করে কি হচ্ছে প্রথমটা গুণ। তাহলে এখানে 2 স্কোয়ার করলে 4 × 3 কত হয়ে যাচ্ছে 12, আর এখানে 2 × 3 স্কোয়ার মানে 9 × 2 কত হয়ে যাচ্ছে 18। এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপরে সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেপে করতে হবে হচ্ছে এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা তোমরা বাদ দিয়ে দেবে এবং মিডিলে যে দুটো সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে নিচে বসাবে, মানে ডবল করে বসাবে। 18 × 2 কত হচ্ছে 36 আর এখানে 12 × 2 = 24। এরপরে কি এই দুটোকে জাস্ট যোগ করবে, যোগ করলে কত হয়ে যাচ্ছে 27 এখানে বসে গেল। তারপর এখানে 8, 6, 14 হাতে হ্যান্ডে 1 রয়েছে, 4, 5 আর এখানে হচ্ছে 6, 3 আর 8। তো সেকেন্ড স্টেপ করার পর রীতিমতো অ্যান্সার আমাদের চলে এসেছে। থার্ড স্টেপে আমাদের শুধু এটাই করতে হবে, প্রত্যেকটার থেকে একটা করে সংখ্যা নিতে হবে এবং ক্যারি করতে করতে যেতে হবে। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে 7 আমি নিয়ে নিলাম, এরপরে কত রয়েছে এখানে হাতে হ্যান্ডে কত 2 ছিল, 2টার সাথে প্লাস করে দিলাম কত হয়ে যাচ্ছে 5, 6, এখানে 6 নিয়ে নিলাম, 5 যেটা রয়েছে সেটা এর সাথে ক্যারি চলে যাচ্ছে 41, 1 বসে গেল, এখানে 4 ক্যারি হয়ে যাচ্ছে কত হয়ে যাবে 12, দ্যাট ইজ অ্যান্সার। বন্ধুরা 23-এর ঘন কি, 12, 16, 7 যদি এই তিনটে স্টেপ ভালো করে বুঝে যেতে পারো তাহলে তোমাদের কমপ্লিট করতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজে এবং নির্ভুলভাবে তোমরা বের করতে পারবে। এখনও যাদের এই ট্রিকটি ভালো করে ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একটা বড় সংখ্যা নিয়ে এই ট্রিকটি করে দেখানো যায়। এখন আরও একটি সংখ্যা নিয়ে নিই, ধরো 95-এর কিউব আমরা এখানে বের করছি। তো যেরকমটি বলেছিলাম ফার্স্ট স্টেপে আমাদের প্রথম দুটো সংখ্যার কিউব বের করে নিতে হবে। এখানে 9, 9, 9 গুণ করলে আমরা জানি 729 আর এখানে 5, 5, 5 গুণ করলে কত হয়ে যাচ্ছে 125। এবং এখানে কি করতে হবে, প্রথমটির কি বলেছি স্কোয়ার করে দ্বিতীয়টি গুণ আর এখানে দ্বিতীয়টি স্কোয়ার করে হচ্ছে প্রথমটি গুণ। তাহলে এখানে 9, 9, 81 × 5 কত হয়ে যাচ্ছে 405 আর এখানে 9, 25, 5 তাহলে 225 25 × 9 ফার্স্ট স্টেপ তৈরি হয়ে গেছে। তো এরপরে সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে, প্রথম আর শেষেরটা বাদ দিয়ে দিতে হবে এবং এটাকে দুটোকে ডবল করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে মিডিলের দুটো সংখ্যাকে। তাহলে এখানে 405 2 দিয়ে গুণ করলে কত হবে 810 আর এটাকে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 450, মানে 450 হয়ে গেল। এরপরে কি করতে হবে, আমাদের এই দুটোকে প্লাস করতে হবে। তো প্লাস যদি করি তাহলে এখানে যেটা আছে সেটা হয়ে গেল 225 আর এখানে হয়ে যাচ্ছে 576 আর এখানে হয়ে যাচ্ছে 512 আর এখানে হচ্ছে 729। এই যে সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের চলে আসবে থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি বলেছি, একটা করে সংখ্যা নিতে হবে এবং বাদ বাকিটা ক্যারি করে পাশের সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হবে। তো এখানে দেখো এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে 5 বসিয়ে দিলাম, পরে রয়েছে 12, 12 কি করে দিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি, 12 সাথে প্লাস করলে কত হয়ে যাচ্ছে 786, তাহলে 7 এখানে বসিয়ে দিলাম, এখানে কি রয়েছে 68, এই 8 + 5 এখানে হয়ে যাচ্ছে 13, আর এটা হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে 7, 8, 2, 1 তাহলে এখানে 3 এখানে বসিয়ে দিলাম আর এখানে 128 যেটা রয়েছে সেটা আগের সংখ্যার সাথে প্লাস হয়ে যাবে, 128 প্লাস হলে 97, এখানে হচ্ছে 5, 8, 8, 5, 7, 8, 5, 7, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমি যদি বলি যে 95-এর কিউব কী হবে, তাহলে মানে 95 × 95 × 95 যদি মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 857375। বন্ধুরা আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের জন্য একটা থাকলো ও তোমরা করে দেখাও যে 65
5 এর কিউব উপ তোমরা করে কমেন্ট সেকশনে দেখাও যে তোমরা কত সেকেন্ডের মধ্যে করেছো এবং কত তাড়াতাড়ি করেছো এবং এর অ্যান্সার কী হবে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই ওই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আশা করছি এই কিউবের শর্ট ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি এই শর্ট ট্রিকটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর স্কোয়ারের শর্ট ট্রিক রীতিমতো আমি আগে করে ফেলেছি, যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন কিংবা আই বাটন থেকে দেখে নিতে পারো। আর ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর ভিডিওটিকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।